গত 23 জুন রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা করেন ভাড়াটে যোদ্ধা বাহিনী ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। এরপর বেলারুশের প্রেসিডেন্টের মধ্যস্থতায় পুতিনের সঙ্গে চুক্তি করেন তিনি। এরপর থেকে আর তার দেখা মেলেনি। তার অদৃশ্য থাকার মধ্যে অনেক গুঞ্জন ডালপালা মেলেছে। কারো কারো আশঙ্কা ছিল তাকে হত্যা করা হয়েছে, কেউ আবার বলেছেন তাকে বন্দী করা হয়েছে, কিন্তু সব গুঞ্জন উড়িয়ে দিয়ে প্রকাশ্যে এলেন ইয়েভজেনি প্রিগোজিন। বুধবার তার নিজের টেলিগ্রাম চ্যানেলের একটি ভিডিওতে প্রিগোজিনকে বেলারুশের নিজেদের বাহিনীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। এ সময় ইউক্রেনের ওয়াগনার আপাতত আর যুদ্ধ করবে না বলে জানান তিনি। একই সঙ্গে আফ্রিকায় যুদ্ধের জন্য সেনাদের প্রস্তুত হওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়া আবারও ইউক্রেনের যুদ্ধের ফ্রন্টলাইনে ফিরতে হতে পারে বলেও উল্লেখ করেন প্রিগোজিন। এ সময় বেলারুশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। গত বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইউক্রেন বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছে, দখল করেছে ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল, পরে বুঝিয়ে দিয়েছে রুশ সেনাদের কাছে। সে সময় তাদের কাজে সন্তুষ্ট হয়ে বেশ প্রশংসাও করেছেন পুতিন। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টাতে থাকে প্রেক্ষাপট। রাশিয়ার সামরিক নেতারা যুদ্ধ করার জন্য ওয়াগনার বাহিনীকে যথেষ্ট অস্ত্র দিচ্ছে না বলে অভিযোগ করেন প্রিগোজিন। এর পরপরই রুশ বাহিনীর হামলায় ওয়াগনারের সেনা নিহত হয়েছে দাবি করে বিদ্রোহ ঘোষণা করেন তিনি। আফরিন মৌ, সময় সংবাদ।